আজ দুপুরেই কানু ঘোষ নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল, এই ধরনের খবর কিন্তু গোটা বাগমাতে কিন্তু রটিয়ে যায়। কিন্তু পরবর্তী সময়ে পুলিশ যখন খবর পায় তখন তারা জানতে পারে তদন্তে নেমে যে এই কানু ঘোষকে টাকার জোলাতে একটি এনজিও সংস্থা অর্থাৎ নেশা মুক্তি কেন্দ্রে কিন্তু সেখানে নিয়ে গিয়েছিল সেখানে কাউন্সিলিং করার জন্য। পরবর্তী সময়ে পুলিশ সেখান থেকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসে এবং এই ঘটনার খবর পেয়েই বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া ঘটনাস্থলে ছুটে আসে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে কথা বলেন এবং একই সাথে পুলিশের সাথে কথা বলেন। বর্তমানে তিনি অবস্থান করছেন বাগমা থানায় এবং কথা বলেছেন পুলিশের সাথে ঘটনাটি কী ঘটেছে সেই বিষয়টি কিন্তু জানার জন্য। তার কারণ দুপুর একটা নাগাদ যখন এই ব্যক্তিটি নিখোঁজ হয় প্রায় একেবারে চার ঘন্টা পার হয়ে যায়, এতে করে কিন্তু গোটা পরিবারের মধ্যে এক উদ্বেগজনক একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বর্তমানে একটি স্বস্তির খবর রয়েছে যে তাকে সে টাকার জোলা থেকে সেই নেশা মুক্তি কেন্দ্র থেকে ইতিমধ্যে নিয়ে আনা হয়েছে, কিন্তু যেভাবে তাকে সেখানে উঠিয়ে নেওয়া হয়েছিল যে নেশা মুক্তি কেন্দ্রে যারা দায়িত্বে ছিল তারা কিন্তু উঠিয়ে নিয়েছিল, সেই যে পদ্ধতিটা নাকি সম্পূর্ণভাবে ভুল রয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন বাগমা ফাঁড়ি থানার ওসি এবং বর্তমানে কিন্তু থানার অবস্থান করছেন বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া। অর্থাৎ গোটা রাজ্যবাসীর কাছে আমরা প্রথম যে সংবাদটি দিয়েছিলাম এখন আবারও সেই সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কানুলাল ঘোষকে কিন্তু উদ্ধার করেছে পুলিশ, বর্তমানে স্বস্তির নিঃশ্বাস গোটা বাগমা জুড়ে। বাগমা থেকে বিপ্লব দে, টিভি 100 বাংলা।